2019 অপ্রয়োজনীয় সি সেকশন রোধে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সংক্ষেপে ব্লাস্ট একটা জনস্বার্থমূলক মামলা দায়ের করেছিল। এই মামলাটা দায়ের করার কারণ ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলেছে যে কোনো দেশেই 10-15% বেশি সি সেকশনের হার হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে সেটা বাড়তে বাড়তে 31% এসে দাঁড়িয়েছিল এবং বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 83% এসে দাঁড়িয়েছিল। এবং এটার একটা বড় ধরনের কারণ ছিল এই বেসরকারি হাসপাতালগুলোর লোভ। এ কারণে তো এটা রোধে কি কি করণীয় এই মর্মে একটা গাইডলাইন চেয়ে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে এই জনস্বার্থমূলক মামলাটা ব্লাস্টের পক্ষে 2019 দায়ের করি। রুল জারি করা হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, BMDC ওনাদের যে সি সেকশন, অপ্রয়োজনীয় সি সেকশন রোধে যে ব্যর্থতাটা বেসরকারি হাসপাতালগুলোকে রেগুলেট করার ক্ষেত্রে, এটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একটা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হলো। এবং আরও নির্দেশনা দেওয়া হলো যে 6 মাসের মধ্যে কমিটি একটা নীতিমালা তৈরি করে অপ্রয়োজনীয় সি সেকশন রোধে এই নীতিমালাটাকে কোর্টে দাখিল করবে। কমিটি গঠন করা হলো, নীতিমালাটা কোর্টে দাখিল করা হলো। এ সপ্তাহে চূড়ান্ত শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। আজকে রায় দিয়েছে, রুল ডিসপোজ অফ করেছে নীতিমালাটা যেটা দাখিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নীতিমালাটাকে তৈরি করেছিল একটা মাল্টি স্টেক হোল্ডার কমিটি। এই নীতিমালাটাকে রায়ের অংশ হিসেবে ঘোষণা করেছে, যার অর্থ এই যে নীতিমালাটা এখন আইনের মর্যাদা পেয়ে গেছে আমাদের সংবিধানের 111 অনুচ্ছেদের কারণে। এবং আরও নির্দেশনা দিয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ যে 6 মাসের মধ্যে এই নীতিমালাটা প্রচার করার পদক্ষেপ নেওয়ার জন্য। প্রেফারেবলি শব্দটা ওনারা ব্যবহার করেছেন যে প্রেফারেবলি 6 মাসের মধ্যে। নীতিমালায় অনেক কিছু আছে যে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কি কি পদক্ষেপ নিতে পারে, এই পদক্ষেপগুলো বিভক্ত করা হয়েছে 3 ভাগে, যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। তার মধ্যে একটা লং টার্ম পদক্ষেপের মধ্যে পড়ছে যে আইনি অবকাঠামোটা আছে সেটাকে রিভিউ করে দুর্বলতাগুলো বের করে পরিবর্তন আনা আইনে। তারপরে আরও বলা আছে যে ন্যাশনাল অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করার কথা, জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করার কথা বলা আছে। তারপরে বলা আছে যে আন্ডারগ্রাজুয়েট পরীক্ষায় যে কারিকুলাম আছে তার মধ্যে নর্মাল ভেজাইনাল ডেলিভারির কারিকুলামটা ঢোকানো, রেগুলার বেসিসে ডাক্তারদের এথিক্যাল স্ট্যান্ডার্ডস বাড়ানোর জন্য কাউন্সেলিং করা, ট্রেনিং দেয়া। তারপরে আরো বলা আছে যে হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা স্বাস্থ্যসেবা প্রদানকারী ওনাদের আইনি সুরক্ষার কথা বলা আছে, যে ওনারা যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ধরনের কমপ্লিকেশন হয় ডেলিভারির ক্ষেত্রে তখন যাতে ওনারা ওনাদেরকে কেউ দোষারোপ না করতে পারে সেক্ষেত্রে একটা মেডিকেল ডিফেন্স ইউনিট ফরমেশনের কথা বলা আছে। সো ওনাদের আইনি সুরক্ষাও এসেছে। এবং আরো বলা আছে রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং অব্লিগেশন, যেটা আমাদের আইনে এবং আমাদের সিস্টেমে একটা বড় ধরনের ঘাটতি, যে স্বাস্থ্য সেবা প্রদানকারী হাসপাতালগুলো কিন্তু রেকর্ড রাখে না এবং কোনো ধরনের রিপোর্টিং সিস্টেম নাই যে রেকর্ডগুলো রিপোর্ট করবে মন্ত্রণালয়। রেকর্ডিং এবং রিপোর্টিং সিস্টেমটা আসলেই কিন্তু আমরা তখন মেডিকেল নেগলিজেন্সের কারণে মামলা করতে পারবো, কারণ আমাদের এভিডেন্স থাকবে তখন। এরকম নানা ধরনের বিষয় নীতিমালায় কভার করা আছে। অপ্রয়োজনীয় সিজার চিহ্নিত করার জন্য ক্লিনিক্যাল ইন্ডিকেশনসগুলো রেকর্ড করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেশনস আছে, যার অর্থ এটাই সহজ ভাষায় যে কি কি পরিস্থিতিতে সিজারিয়ান প্রয়োজনীয়। সো সেগুলোও কিন্তু বিস্তারিতভাবে এই গাইডলাইনে দেওয়া আছে জনসাধারণে জনসচেতনতাটা বৃদ্ধি করার জন্য, যে সবাই যাতে আমাদের একটা ধারণা থাকে যে এই ক্ষেত্রে সিজার হওয়ার কথা। আরও বলা আছে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে সবসময় আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেবেন। আরেকটা হচ্ছে যে ইলেকটিভ সিজারিয়ান, আপনারা দেখবেন যে বেশিরভাগ ডাক্তারে আজকাল বলছে যে আচ্ছা রোগী এসেই তো বলছে ওনারা সিজার করতে চাচ্ছেন, ওনারা নর্মাল ডেলিভারি চাচ্ছেন না। সেটারও একটা জবাব এই নীতিমালায় আছে যে ইলেকটিভ সিজারিয়ানের ক্ষেত্রে রোগীকে যাতে সম্পূর্ণ তথ্য দেয়া হয় সেই তথ্যর ভিত্তিতে ওনারা যদি কোনো কনসেন্ট দেয় বা সম্মতি দেয় সেটা ইনফর্মড কনসেন্ট হিসেবে আইনের চোখে গণ্য করা হবে। কিন্তু ওনাদেরকে সম্পূর্ণ তথ্য যদি না দেয় অ্যান্ড ওনারা না বুঝে কনসেন্টটা দেয় সেটা কিন্তু কনসেন্ট হিসেবে গণ্য করা হবে না, তখন এটা একটা অপরাধ হয়ে যাবে।